वेलकम बैक टू माय चैनल अद्रिता चक्रवर्ती। तो एखन आज के इको पार्के। तो आज के अनेकटा लेट हो गए, सरकम किछु मेकअपो करिनी, किछु करिनी, जस्ट लिपस्टिक लागिएछि। तो सबा ताड़ाताड़ी जेते तो ओइजन्य ताड़ाताड़ी जाब। तो चलो एखन जाओया जाक। ফাইনালি এখন আমরা এসে গেছি তাজমহল ভিজিট করতে। আর এখানে এগুলো পিরামিড টাইপের ভালো জানলে ভালো হয় রাত্রি বলা। আর ওই সাইডে তাজমহলটা আছে, ফার্স্টে এটা দেখিনি, এটা দেখে তারপর ওখানে দেখাচ্ছি। প্রচন্ড গরম এখানে। গাইস এখন আমরা ভিতরে যাবো, ভিতরে ঢুকে দেখবো কি আছে না নেই এখানে। তো চল এখন যাওয়া যাক, এক্সাইটেড। চল চল এখান থেকে দেখতে ই পেলে তোমরা ভেতরে সেরকম কিছুই নেই, বাট ছবি তোলার প্লেস বা ঘোরার প্লেসটা খুবই ভালো। তো দেখতেই পাচ্ছ। আর এখন আমরা তাজমহল থেকে যাব। ফার্স্টে ওখানে গিয়ে এখানে আসলে তো হয় এইখানে যাবে আসতে হবে। তো ফার্স্টে বলছো ওখানে যেতে, তো ওখানে ভিডিও ছবি তুলে তারপর তাজমহলে আসবে। তো চলো লেটস গো। সো ফাইনালি আমরা এখন উপরে উঠে গেছি। দেখতে পাচ্ছ এরকম ঘর ঘর টাইপের আছে। খুব গরম লাগছে এখানে। এখন তাজমহলের মধ্যে উঠে গিয়েছি আমরা। তো একটা জিনিস, আমরা দিল্লিতে যখন গিয়েছিলাম তাজমহল যেরকম সেটা এরকম নয়, মানে একদমই নয়, পুরোটাই চেঞ্জ। বাট তাও আমরা বেরিয়ে গেছি এখানে, বাট এখানে কিছুই নেই। আই থিঙ্ক ওটা প্যারিস টাইপের।
গাইস এখন আমরা এক নম্বর গেটের পাশে যাচ্ছি, কারণ আমাদের এখানে চার নম্বর গেটে নামিয়ে দিয়েছিল, তো ওখানেই ছিলাম। তো এখন ওখানে যাচ্ছি এক নম্বর গেটে। তো দেখছি ওখানে গিয়ে বোটিং আছে, আর ওখানে নদীর পার টাইপের আছে, তো ওখানে গিয়ে আমরা যাব নদীর পারে ভিজিট করব। সন্ধ্যা আই থিঙ্ক হয়ে আসছে, তো ওয়েদারটা এরকম এরকম লাগছে। তো আজকে হালকা মানে ঠান্ডা হালকা গরম এরকম টাইপের আছে, তাই জন্য খুবই ভালো লাগছে, মিকলা ওয়েদার লাগছে। আর তোমরা নিশ্চয়ই ব্লগটাকে দেখলে খুব এনজয় করবে, বাট আমার ফ্রেন্ডসরা থাকলে আরও বেশি করে এনজয় হতো, আড্ডা মারতাম, বাট ইটস ওকে। তো চলো এখন এক নম্বর গেটে যাই। এক নম্বর গেটে গিয়ে তো ওখানের দিকে বোটিং টাইপের আছে, আর ওখানে কি বসবো, সন্ধে হলে ওখানে খুব ভালো লাগবে, গান চলবে চলবে। তো চলো সন্ধ্যাবেলা ইকো পার্কটা কেমন লাগে তোমরা দেখে নাও। তো এখন আমরা বেরিয়ে যাব, সন্ধ্যাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছে, মানে সন্ধে হলে এখানে লাইটিং লাইটিং হয়ে থাকে, খুব ভালো লাগে দেখতে। তো চলো এখন যাওয়া যাক, কোথায় যাই সেটা দেখাচ্ছি। তো অর্ডার দিয়েছি আমরা, কম্বো একটা সেট অর্ডার দিয়েছি, দুটো পেপসি থাকবে আর দুটো বার্গার আর আট পিস। তো এখন অনেকক্ষণ ওয়েট করার পর এখন খেতে পাচ্ছি, এটাই অনেক ভালো। তো বাকিরা সবাই ফ্ল্যাটে চলে গেছে, আর আমরা এখন খেয়ে দিয়ে বাড়ি যাবো। এই আমাদের মোমো চলে এসছে, আর এটা কোল্ড ড্রিঙ্কস আর বার্গার। তো এক্সাইটেড, ওরা দুজন খাবে, ওরা দুজন খাও, আমরা দুজন খাবো নি। চলো, তো এখন আমরা ওয়ামোমো থেকে বেরিয়ে গেছি, বাট ওয়ামোমোর টেস্টটা আমাদের মিও মোমোর থেকে মানে আলাদা আলাদা টাইপের, বাট আমাদের বাড়ির ওখানে মিও মোমোটাই সব থেকে বেশি বেটার লাগে ওয়ামোমোর থেকে, বাট এদের সবার ঝাল লেগে গেছে, মোমো খেয়ে ঝাল লেগে গেছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, তার আগে ভাবলাম যে মিও মোড়ে ঢুকবো, মিও মোড়ে ঢুকে কোল্ড ড্রিঙ্কস কিনবো, আর দেখছি ওখানে কিছু কিনে কিছু, আর ভেবেছিলাম পেস্ট্রি নেবো, পেস্ট্রি খেতে খুব ইচ্ছা করছে আজকে। তো কলকাতার রাস্তায় মানে এই রাত্রিবেলা হাঁটতে খুব মজা লাগে, যেটা আমাদের ওখানে হয় না, ওই জন্য মাঝে মাঝে এখানে চলে আসতে ইচ্ছা করে, আর আমি মাঝে মাঝে চলেই আসি, এরা তো কেউ আসে না, আমি চলে আসি। তো চলো এখন যাওয়া যাক।